আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমরা 2004 এর মডেলের একটি এক্স করোলা গাড়ি দেখাচ্ছি আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2008 সালে। এই গাড়ি প্রাইস কিন্তু যথেষ্ট রিজনেবল প্রাইজের হবে। আপনারা যারা এক্স করোলা খুঁজছিলেন, কম বাজেটের গাড়ি খুঁজছিলেন, 10-এর মধ্যে বাজেট খুঁজছিলেন, তাদেরকে বলবো স্পেশালি 2004 এর মডেলের এই গাড়িটি আমাদের সুপার কারের থেকে দেখে যান। এবং এই গাড়িটির কন্ডিশন এত ফ্রেশ, আপনি ফিজিক্যালি দেখলে আপনার খুব বেশি ভালো লাগবে। গাড়িতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার, রয়েছে ফুল লেদার সিট কভার এবং প্রত্যেকটি টায়ারের অবস্থা ভালো রয়েছে। ভিতরে বাইরে প্রত্যেকটা পার্ট কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে। আমি আপনাদেরকে ফিজিক্যালি দেখার জন্য রিকোয়েস্ট করছি, আপনারা যদি সরাসরি দেখেন আপনার খুব বেশি ভালো লাগবে। এই গাড়িটি ফুল ফিটিংসের ভালো কন্ডিশনের একটি গাড়ির ব্যাক সাইডের ভিউ দেখছিলেন, আমি একটু ডান দিক থেকে পিছনের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে ওল্ড শেপের গাড়ি। আমরা জানি 2004-এর জুন পর্যন্ত এই শেপের গাড়িগুলো এসেছে আর আমরা সেই স্ট্যান্ডার্ড শেপের স্মার্ট একটি ভালো কোয়ালিটির গাড়ি আপনাদেরকে দেখাচ্ছিলাম। আপনারা অনেকেই কিন্তু এক্স করোলা খুঁজে থাকেন কারণ এই গাড়িগুলোর সার্ভিস অনেক বেশি বেটার হয়ে থাকে। আমি একটু সাইডের ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখছি। এর আগে আপনাদেরকে আমি একটু টায়ারের কন্ডিশনটা দেখাতে চাই। প্রত্যেকটি টায়ারের অবস্থা যথেষ্ট ভালো রয়েছে, যদিও ইউজ হয়েছে তবে এটি লং টাইম ইউজ করা যাবে, এই ব্যাপারটি আপনাদেরকে বলে রাখছি। আর সাইডের সেই কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এই কালারগুলো কিন্তু নতুন করা হয়েছে যার কারণে আপনি কিন্তু কোনো স্ক্র্যাচ পাচ্ছেন না, একদম ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছেন সুপারকারে আমাদের এই এক্স করোলা গাড়িটি। আমি একটু ফ্রন্টের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখছিলেন গাড়িটির ফ্রন্টের ভিউ অনেক বেশি সুন্দর, যে লাইটগুলো রয়েছে প্রত্যেকটি লাইটও যথেষ্ট ফ্রেশ রয়েছে। আমি একটু ক্লোজলি লাইটটা একটু আপনাদেরকে দেখাতে চাই। ম্যাক্সিমাম টাইম এই লাইটগুলো কিন্তু যথেষ্ট ঘোলাটে থাকে, কালো থাকে, কিন্তু আমরা যথেষ্ট ফ্রেশ অবস্থায় পেয়ে যাচ্ছি এই এক্স করোলা গাড়িটি। নিচে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি ফগ লাইটের অপশনও রয়েছে। আর আমি একটু ক্রসিং ফুল ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি, আপনি ঘরে বসেই পছন্দ করে চলে আসতে পারবেন আমাদের সুপারকারে কারণ গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই এবং গাড়িটির ফুল শেপটা কিন্তু সম্পর্কে আপনি যথেষ্ট সুন্দর একটি স্বচ্ছ ধারণা পাচ্ছেন। আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাবো। দেখছিলেন ফ্রন্টের ভিউ আর এটির যে গ্রিলটি রয়েছে এটিও কিন্তু ওল্ড শেপের গ্রিল আর এটিও কিন্তু যথেষ্ট ফ্রেশ রয়েছে, ফুললি নিকেলের গ্রিল আমরা দেখতে পাচ্ছি। আমি একটু ডান দিক থেকে দেখালাম, এবার বাম দিকের ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাতে চাই। আর এই গাড়িটির ইঞ্জিনের ফুল ভিউটাও আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখি। 1500 সিসির, অরিজিনাল 1500 সিসির একটি এক্স করোলা গাড়ি আপনারা দেখছিলেন। এই গাড়িটির ইঞ্জিনের ভিউটা আপনাদেরকে এবার দেখাবো। দেখছিলেন ইঞ্জিনের ভিউ, এটি হচ্ছে 1500 সিসির গাড়ি, যদিও এই গাড়িতে প্রচুর ধুলো রয়েছে যার কারণে কিন্তু আপনি একটু ময়লা দেখাচ্ছে, কিন্তু অরিজিনালি ইঞ্জিনের অবস্থা অনেক ভালো রয়েছে। এবং এখানে আমরা চেসিস নাম্বারটি দেখতে পাচ্ছি, অরিজিনাল কালার রয়েছে, কোনো প্রকার ডিস্টার্ব নেই, অ্যাক্সিডেন্টাল ড্যামেজ নেই। আমি ভিতরের সেই ভাঁজগুলো আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি, তাহলে আপনি বুঝতে পারবেন এই গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হয়নি। এবং গাড়িতে যে মার্সেলটি রয়েছে, মার্সেলের ভিউটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখছিলেন সেই ভিতরের ভাঁজগুলো, কোনো প্রকার অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই। এটি হচ্ছে 1500 সিসির একটি ভিভিটিআই ইঞ্জিন এবং গাড়িটিতে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার। আমি একটু গাড়িটির ভিতরের ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করব। এর আগে আমি একটু গাড়িটির ফুল সাইড থেকে ফুল ভিউটা আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখি। কোনো প্রকার স্ক্র্যাচ নেই, একদম ফ্রেশ চকচকে একটি এক্স করোলা গাড়ি আপনাদের জন্য দেখাচ্ছিলাম। আর গাড়িটিতে রয়েছে 4টি রেইনশেড, একদম ফ্রেশ রেইনশেড ইউজ করা হয়েছে গাড়ির সঙ্গে। আপনি ফিজিক্যালি দেখলে আপনার খুব বেশি ভালো লাগবে। আমি একটু ফ্রন্টের টায়ারের ভিউটাও আপনাদেরকে এক ঝলক দেখিয়ে রাখব। দেখছিলেন একদম ফ্রেশ টায়ার রয়েছে, অ্যালুরিমের অপশন এবং ভিতরে আমরা ফুল ডিস্ক ব্রেকের অপশন পেয়ে যাচ্ছি। এবং ভিতরের আমি গাড়িটির দরজার প্যাডের ভিউটা আপনাদেরকে দেখাই, একদম ফ্রেশ অবস্থায় রয়েছে। এখানে কিন্তু আমরা ফেব্রিক্সের অপশন পেয়ে যাচ্ছি, কাপড়ের অপশন, এটি কিন্তু এক্স করোলা গাড়িতে এই চমৎকার অপশনটি থাকে। ফেব্রিক্সের সঙ্গে আমরা প্লাস্টিকের সেই কম্বিনেশনটা মিলিয়ে আমরা প্যাডটি পেয়ে যাচ্ছি। আমরা একটু ভিতরের ফুল ভিউটা আপনাদেরকে দেখাবো। আমি একটু ড্যাশবোর্ডের ভিউটা আপনাদেরকে আগে দেখাতে চাই, একদম চকচকে ড্যাশবোর্ডের ভিউ, কোনো প্রকার স্ক্র্যাচ কিন্তু আমরা ড্যাশবোর্ডে দেখিনি। আমরা এবার সিটের ফুল ভিউটা আপনাদেরকে দেখিয়ে রাখি। দেখছিলেন সিট কভারগুলো একদম নতুন ইনস্টল করা হয়েছে, বিস্কিট কালার সিট কভার এবং ফিটিং লেদার, ডাবল সেলাইয়ের লেদার কিন্তু আমরা পেয়ে যাচ্ছি গাড়িটির সঙ্গে। এবং রয়েছে একদম ফ্রেশ
ব্ল্যাক কালারের লেদার কার্পেটিং, এটি কিন্তু নতুন ইনস্টল করা হয়েছে। আমি একটু গাড়িটির পিছনের সিটের ভিউটা দেখাবো আপনাদের। দেখছিলেন প্যাডগুলো যথেষ্ট ফ্রেশ। আমরা জানি একটি গাড়ির প্যাড দেখলেই বোঝা যায় গাড়িটির কী পরিস্থিতি, কতটুকু রাফ ইউজ হয়েছে। আমরা যথেষ্ট ফ্রেশ প্যাড দেখলাম এবং গাড়িটির পিছনের যে সিটগুলো রয়েছে অনেক বেশি লাক্সারিয়াস এবং অনেক বেশি ভালো কোয়ালিটির সিট কভার ইউজ করা হয়েছে এই এক্স করোলা গাড়িতে। দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ, আমি একটু ব্যাক সাইড থেকে ফুল ক্রসিং ভিউটা আপনাদেরকে দেখাবো। ভিউয়ার্স, আমি গাড়িটির ব্যাক সাইডের ব্যাক ডুটি খুলে ভিতরের ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যতটুকু সম্ভব। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, আপনি যেন ঘরে বসে গাড়িটি ডিসিশন নিয়ে চলে আসতে পারেন আমাদের সুপার কারে। এখানে রয়েছে 60 লিটারের একটি সিএনজি সিলিন্ডার। দেখছিলেন সিলিন্ডারের ভিউ। আমি একটু গাড়িটির ভিতরের যেই ভাঁজগুলো রয়েছে সেই ক্রসগুলো আপনাদেরকে আমি একটু দেখিয়ে রাখি। অরিজিনাল শেপেই রয়েছে, আপনার সেই অরিজিনাল ভাঁজগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ডান দিকে দেখলাম, আমি এবার বাঁদিকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সেই অরিজিনাল ভাঁজগুলো আমরা দেখতে পাচ্ছি, অরিজিনাল যে শেপটি থাকে সেই শেপটি কিন্তু আমরা লক্ষ্য করছি গাড়িটির সঙ্গে। ব্যাকডোরে কোথাও কোনো ডিস্টার্ব বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই এবং গাড়িটির অবস্থা যথেষ্ট ভালো রয়েছে। 2004 মডেলের গাড়ি আর রেজিস্ট্রেশন হচ্ছে 2008 সালে। 60 লিটারের সিএনজি সহ ফুল ফ্রেশ কন্ডিশনের এই এক্স করোলা গাড়িটির আস্কিং প্রাইস হবে 10,30,000 টাকা। এই গাড়ির আস্কিং প্রাইস হবে 10,30,000, তবে আলোচনা করে যথেষ্ট কম প্রাইজে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে অবশ্যই চলে আসতে হবে, আমি কিন্তু আপনাদেরকে প্রমিস করছি এই গাড়িটি যথেষ্ট রিজনেবল প্রাইজে আপনাদেরকে দিতে পারবো, সেটা 10 লাখের যথেষ্ট কম প্রাইজেই কিন্তু আপনাদেরকে দিব। এটি আমাদের যদিও আস্কিং প্রাইস, তবে আপনাদেরকে সরাসরি আসার জন্য অনুরোধ করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।